বঙাইগাঁওত কোচ রাজবংশী জাতীয় পরিষদের চিন্তন জাতীয় অভিবর্তন। কোচ রাজবংশী জাতীয় পরিষদের উদ্যোগত বঙাইগাঁও চহৰৰ পাবলিক লাইব্রেরীত কোচ রাজবংশী জাতীয় পরিষদের সভাপতি বিমল কুমার বর্মনগর সভাপতিত্বত অনুষ্ঠিত চিন্তন জাতীয় অভিবর্তনে গৃহীত হওয়া প্রস্তাব সমূহ হল এক, কোচ কমিটির দীর্ঘদিনীয় দাবী সমূহের সম্মানজনক স্থায়ী সমাধান সূত্রে উদ্ভাবনার্থে কেন্দ্রীয় সরকারক বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করবল আজ চিন্তন অভিবর্তনে দাবি জানায় প্রস্তাব গ্রহণ করে। অবিভক্ত গোয়ালপাড়া জেলার খিলঞ্জীয় কোচ রাজবংশীসকলক ইতিমধ্যে সরকারের মন্ত্রিমণ্ডলের তদন্তনীয় অধ্যক্ষ তথা বর্তমানের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ভয়াম জনজাতি কৰণৰ ঐক্য মত পোষণ কৰি জিলাখনৰ অতি পিছপৰা জনগোষ্ঠীটোক জনজাতিকৰণৰ সাপেক্ষে কেন্দ্ৰীয় চৰকাৰৰ চূড়ান্ত অনুমোদনৰ বাবে যি প্ৰতিবেদন আৰ্হি দিয়াৰ প্ৰতিশ্ৰুতি দিছিল তাক তৎকালে কাৰ্যকৰী কৰি জনগোষ্ঠীটোৰ অতি শীঘ্ৰে ভয়াম জনজাতিকৰণৰ মৰ্যাদা প্ৰদান কৰিবলৈ আজিৰ চিন্তন অভিৱৰ্তনে দাবী জনাই প্ৰস্তাৱ গ্ৰহণ কৰে। তিনি, অসম চৰকাৰে সদ্যহতে অসমৰ কোচ ৰাজবংশীকে ধৰি অসমৰ ছয় জনগোষ্ঠীক জনজাতিকৰণৰ পৰিৱৰ্তে অসমৰ চিকিৎসা মহাবিদ্যালয় অভিযান্ত্ৰিক মহাবিদ্যালয় আৰু কৃষি বিশ্ববিদ্যালয়ত অন্যান্য পিছপৰা শ্ৰেণীৰ অ' বি চি নামত দিব বিচৰা সংৰক্ষণ ব্যৱস্থাটোক পঞ্চায়তে নাকচ কৰি অবিভক্ত গোৱালপাৰা জিলাৰ খিলঞ্জীয়া পৰশ অতি পিছপৰা কোচ ৰাজবংশী এম অ' বি চি সকলক ভৈয়াম জনজাতিৰ মৰ্যাদা প্ৰদান কৰা হওক বুলি অভিৱৰ্তনে প্ৰস্তাৱ গ্ৰহণ কৰে। চাৰি, কোচ ৰাজবংশী জনগোষ্ঠীৰ মান্য ভাষা বিষয়টোক গভীৰভাৱে পৰ্যালোচনা কৰি কোচ ৰাজবংশী জনগোষ্ঠীৰ অঞ্চলভেদে থকা আঞ্চলিক ৰূপৰ প্ৰণালীবদ্ধ ভাষা তাত্বিক বিজ্ঞানসন্মত বিশ্লেষণ অধ্যয়ন আৰু গৱেষণা অবিহনে কোনো এটা অঞ্চলৰ কথিত ভাষা এটাকে কোচ ৰাজবংশী সাহিত্য সভাই কোচ ৰাজবংশীৰ মান্য ভাষাৰ স্বীকৃতি প্ৰদান কৰা কাৰ্যক আজিৰ অভিৱৰ্তনে এক প্ৰশিক্ষিত আৰু এয়া বৃহৎ জনগোষ্ঠীৰ ঐক্য আৰু সংগতিৰ পৰিপন্থী বুলি মত পোষণ কৰি অভিৱৰ্তনে কোচ ৰাজবংশী সাহিত্য সভাক কোচ ৰাজবংশীসকলৰ সৰ্বসন্মত মান্য ভাষা নিৰূপণৰ বৃহত্তৰ স্বাৰ্থত জনগোষ্ঠীটোৰ ভাষাতত্ত্বিক পণ্ডিত বুদ্ধিজীৱীৰ সন্মতিত মান্য ভাষাৰ স্বীকৃতি সন্দৰ্ভত কোচ ৰাজবংশী সাহিত্য সভাক আহ্বান জনাই অভিৱৰ্তন প্ৰস্তাৱ গ্ৰহণ কৰে। পাঁচ, কে এল অ' আৰু চৰকাৰৰ মাজত শাস্তি আলোচনা হ'ব বুলি প্ৰকাশিত বাতৰিক চিন্তন জাতীয় অভিৱৰ্তনে আদৰণি জনায় আৰু কোচ কৰ্মতাৰ দীৰ্ঘদিনীয়া সমস্যা সমাধানৰ ক্ষেত্ৰত চৰকাৰ আৰু কে এল অ' দুয়োপক্ষ সহযোগিতাৰ মনোভাৱেৰে আগবাঢ়ি আহি সমস্যা সমাধান কৰিব বুলি সভাই মত পোষণ কৰে। ছয়, অবিভক্ত গোৱালপাৰা জিলাৰ খিলঞ্জীয়া কোচ ৰাজবংশী জনগোষ্ঠীক ভৈয়াম জনজাতিকৰণৰ মৰ্যাদা প্ৰদান কৰি কমতাপুৰ স্বায়ত্ত পৰিষদক ষষ্ঠ অনুসূচিত কেন্দ্ৰীয় স্বায়ত্তশাসিত পৰিষদ ইউ টি চি গঠন কৰাৰ লগতে বি টি আৰ চুক্তিমৰ্মে অল্টাৰেশ্যন অফ এৰিয়া অফ বি টি এ ডি বি টি আৰৰ সীমামূৰীয়া কোচ ৰাজবংশী গাঁওসমূহ কৰ্তন কৰি প্ৰস্তাৱিত ষষ্ঠ অনুসূচিত কমতাপুৰ স্বায়ত্তশাসিত পৰিষদত অন্তৰ্ভুক্তি কৰিবলৈ চৰকাৰক দাবী জনাই আজিৰ চিন্তন অভিৱৰ্তনে প্ৰস্তাৱ গ্ৰহণ কৰে। সাত, আই অ' চি এল বঙাইগাঁও শোধনাগাৰ বি জি আৰ নাম সলনি কৰাৰ বাবে নিখিল বড়ো ছাত্ৰ সন্থা এ বি এমছৰ দাবীক আজিৰ অভিৱৰ্তন নস্যাত কৰি প্ৰতিষ্ঠানটোৰ নাম সলনিকৰণৰ তীব্ৰ বিৰোধিতা কৰি অভিৱৰ্তন প্ৰস্তাৱ গ্ৰহণ কৰে। আঠ, আজিৰ সভাই কোচ ৰাজবংশী জাতীয় পৰিষদৰ কেন্দ্ৰীয় কমিটিক দিহা পৰামৰ্শ দিয়াৰ বাবে অমৃত ভূষণ ফৌজাদাৰ নিপেন ৰায় মনসাদ সিং রমলা রায় সরকার রবি রায় খনিন রায় দয়মন্তী রায় রামেশ্বর চৌধুরী দীনেশ অধিকারী পূর্ণিমা চৌধুরী আর উমেশ সরকারক লৈ কোচ রাজবংশী চিন্তাশীল সম্মিলিত গঠন করার লগতে বঙাইগাঁও জেলার চাপারা কাটাস্থ শিলারায় নরনারায়ণ কলাক্ষেত্রক শঙ্করদেব কলাক্ষেত্রর দরে নির্মাণ করবলৈ অসম সরকারক দাবি জনায়। বঙাইগাঁওৰ পৰা ষ্টাফ রিপোর্টার প্রফুল্ল কুমার দাসৰ রিপোর্ট, অল আসাম নিউজ 30। বিভিন্ন জাতীয় সমস্যা আছে আৰু সেই জাতীয় সমস্যাবিলাক আজি কেন্দ্ৰীয় চৰকাৰ ৰাজ্য চৰকাৰে সমাধানৰ নামত
তহকা বিচলা কৰি থাকে। নির্বাচন আহিলেই তাৎক্ষণিকভাবে জনজাতিকরণের কথা কয়, ক্ষমতাপুর রাইজর দাবিটু রাষ্ট্রীয় সমাধানের কথা কয়, কিন্তু সরকার গঠন করার পিছত তেওঁলোকে পিছহকা দি এই জনগোষ্ঠীদরক প্রতারণা করে। পূর্বর কংগ্রেস বা অসম গণ পরিষদ সরকারে যে আমাক জনজাতিকরণের কথা কয় আমাক চরমভাবে প্রতারণা করেছে, আর আজি কেন্দ্র বা রাজ্যত থাকা আজি বিজেপি নেতৃত্বাধীন সরকারখনেও প্রশাসনমুখী সমস্যা সমাধানের কথা কয় আজি তেওঁলোকে মূল প্রকাশ মারিছে। যেহেতুভাবে বর্তমান অসমৰ মুখ্যমন্ত্রী তথা তথাদিন সর্বানন্দ সোণোৱালর বিত্ত আর স্বাস্থ্যমন্ত্রী আর ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ সম্পর্ক মন্ত্রীগোটর অধ্যক্ষ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় প্রশাসনিক জনগোষ্ঠীর জাতীয় সংগঠনের মিলি প্রায় এক সমাধান সূত্রটি উলিয়াই দিয়েছিল। আর কৈছিল যে অভিযুক্ত গোৱালপাৰা জেলার প্রশাসনমুখীসকলক ভূয়াম জনজাতি হিসাবে মর্যাদা দিব আর অভিযুক্ত গোৱালপাৰা জেলার বাকি থাকা প্রশাসনমুখীসকলক নিউ হিসাবে নতুন হিসাবে নতুবা আদার্স হিসাবে অন্যান্য হিসাবে মান্যতা দিব। আর এই সম্পর্কে কেন্দ্রীয় সরকারে তাৎক্ষণিক প্রতিবেদন দেওয়ার কথা কলে। গতি আমি দেখা পালো যে সর্বানন্দ সোণোৱালর সরকার উপনি যাওয়ার পিছত আজ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত আজি অসম সরকার গঠন হয়েছে। আজি এবছর পার হয়ে গেল যে আজিলেকে কেন্দ্রীয় সরকার আসরত ছয়জনকে জনজাতিকরণ সম্পর্কত কোনো ধরনের আর্হি প্রস্তুত করে কেন্দ্রীয় সরকার প্রেরণ করা নাই, যার কারণে এই কেন্দ্রীয় সরকারে আজি রাজ্যসভার পড়ে থাকা জনজাতিকরণ বিধেয়কখন আলোচনা করে আজি গৃহীত হব পৰা নাই। গতি আজি এই চিন্তন বৈঠকত প্রথমী জনগোষ্ঠীর বিশিষ্ট শিক্ষাবিদ আমার বুদ্ধিজীবী বিভিন্ন সংগঠনের প্রতিনিধির উপস্থিতিত এক সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে যে কোচ ক্ষমতা পাখির যে দীর্ঘদিনীয়া দাবি ক্ষমতাপুর রাজ্যের দাবিট রাষ্ট্রীয়ভাবে সমাধান করব লাগে, আর অভিভুক্ত গোৱালপাৰা জেলার প্রশাসনমুখী সকলক ভূয়াম জনজাতি হিসেবে মর্যাদা প্রদান করব। দ্বিতীয় কথা হল যে শেহতীয়াভাবে যে সরকার আর কেএলর মাজত একটা শান্তি চুক্তির বিষয়ে প্রকাশিত বাতরিত আজি চিন্তন বৈঠকে আদরণি জানাইছে, আর এই চিন্তন বৈঠকে দুপক্ষক সমিল মনের মাজদি এরাধরণের মাজদি একটা যোগাত্মক আর একটা সঠিক সিদ্ধান্তর জড়িয়ে সমস্যা সমাধান করবর কারণে আহ্বান জানাইছে। তৃতীয় কথাটা হলকে যে আজি প্রশাসনিক সাহিত্য সভায় গৌরীপুরের কথিত তথা প্রচলিত ভাষাক আজি রাজবংশীর মান্য ভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করার কথা উল্লেখ করেছে। এই কথাটো প্রশাসনিক জাতীয় পরিষদে তাৎক্ষণিকভাবে আমি প্রতিক্রিয়া প্রকাশ করেছিল আর প্রশাসনিক বিভিন্ন দল সংগঠনেও এই ক্ষেত্রে প্রতিবাদ আর বিরোধিতা করেছে। গতি আমি আজি এই চিন্তন বৈঠকের জড়িয়ে যে আমার অভিযুক্ত গোৱালপাৰা জেলার বিভিন্ন ঠাই হিচড়ি হিচড়ি থাকা প্রশাসনিক জনগোষ্ঠীর যে দোয়ান বা যে ভাষা সেইটুক সংঘবদ্ধভাবে লিপিবদ্ধ করে এখন অভিধান প্রণয়ন করার পিছনে একটা মান্য রূপ দিবর কারণে আজির সভায় সহমত প্রকাশ করেছে। চতুর্থ